আমরা এখানে এসেছি তাজমহল গার্মেন্টসের সামনে। আমরা এখানে যারা নিখোঁজ শ্রমিক, যাদের এখন খোঁজ খবর পাওয়া যায়নি, তাদের পরিবারের সাথে সম্মতি জানাতে এসেছি। আর দু মাস পার হলো, এখনও কিন্তু গার্মেন্টস মালিক তাকে এখন গ্রেপ্তার করা হয়নি। আর বিজিএমএ বরাবর যা করে, প্রপাগান্ডা যন্ত্র হিসেবে কাজ করছে। বিজিএমএ ছাড়া সরকার নানান কিছু বলেছে যে ডিএনএ টেস্টিং করা হবে। এখানে অনেকে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ভাই, ওনার স্ত্রী নিখোঁজ, উনি নিজে গাড়ি চালান বাচ্চা, এবং উনি কখনো এখন অনেক কিছুই পাননি। উনি যে পরিবার সারাক্ষণ এখানে এখানে আমি এখনো আমার স্ত্রী মারা যাওয়ার পর একটু দাদাই পর্যন্ত বহু জায়গায় গেছি, বহু টাকা পয়সা কথা করছি, কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত আমাকে কেউ দেয় না। এখন যে জায়গায় যে জায়গায় কয় রক্তের রিপোর্টে না আছে কোনো কিছু বলা যাবে, কিন্তু রক্তের রিপোর্টে কোনো কিছুই বলা যাবে। এদের কাছে ফোন করলে ওরা কয় দুই মাস তিন মাস চার মাস লাগবো, এই সেই নানান ডাকা দিয়ে আমরা খবর জানাবো, ফোন করবো, এই সিদ্ধান্ত এই পর্যন্তই। কারণ তার যে গার্মেন্টসের মালিক হ্যাঁ লাইনে হ্যাঁ আছে, ওই রাজ্জাক সাহেব হেয়ার লাইনে হ্যাঁ আছে, কে কোন জায়গায় আছে কিন্তু হেরারা সবই জানে, হেরারা সবই জানে, কিন্তু কেউ খুঁজ কেউ কয় না, কেউ খুঁজ কেউ কাছে কেউ বলে না। এই এই লগ ফান মানে মানুষের সবুখালি বুঝে শুনিয়ে ঠান্ডা করে হলাইতে আছে জিনিসটা।